تكبير تكبير অসংখ্য ধন্যবাদ বোন নূরজাহান বেগম এবং তার সঙ্গী সাথীদের এবারে বক্তব্যের পালা প্রথমেই বাংলা বক্তৃতার জন্য ডেকে নিচ্ছি সপ্তম শ্রেণীর ছাত্র মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে বিষয় ধূমপান একটি অপরাধ এবং পরবর্তীতে প্রস্তুত থাকবে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্নেহা খাতুন এইটা জুম ধরবো এইটা জুম ওটা জুম পারবো না এটা ধরবার শুরু হবে ইন আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যি বাদা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সভাপতি সৈয়দ শিক্ষক শিক্ষিকাগণ ভাই ও বোনেরা সকলকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সালামের মাধ্যমে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আমার বক্তব্যের বিষয় হলো ধূমপান একটি অপরাধ আমরা সকলে জানি ধূমপান স্বাস্থ্যের জন্য কতটা অনেকে স্বেচ্ছায় বলেন অনেক যাই হোক ধূমপানের ক্ষতি তুলনায় স্লোগান অনেক হালকা কারণ ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় মস্তিষ্কের জন্য ক্ষতিকারক হাতার জন্য ক্ষতিকারক চরিত্রের জন্য ক্ষতিকারক পরিবার পরিজন প্রতিবেশী সমাজ ও পরিবেশের পক্ষে ক্ষতিকারক আমার কাছে এর চেয়েও ক্ষতিকারক ব্যক্তি হলো ইসলামের আদর্শ ও নীতি লঙ্ঘন আমি অনেক ধর্মপ্রাণ লোকদের দেখেছি যারা ধূমপান করেন এবং আপনি যদি তাদেরকে বলেন ধূমপান করা জায়েজ নয় তাহলে তারা সেটি মানতে চায় না এবং বিভিন্ন যুক্তি দেখান এবং বলেন কই কুরআন ও হাদিসে তো বলা হয়নি তোমরা ধূমপান করো না তাহলে ধূমপান নিষেধ করলে কী হবে এই প্রশ্নটির সন্তোষজনক উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন সূরা আরাফ সাত নম্বর সূরা 157 নম্বর আয়াতে ওয়াইলুল লাহুমুত তাইয়্যিবাতি ওয়াইহারুম আলাইহিমুল খাবায়েশ যার অর্থ আমি তোমাদের জন্য হালাল করেছি ভালো উত্তম বস্তু এবং হারাম করেছি খারাপ ও ক্ষতিকর বস্তু মুক্ত আয়াতের দ্বারা এমন বহু জিনিস রয়েছে যা হারাম হয়ে গেছে কিন্তু কুরআন ও হাদিসে তা নাম ধরে বলা হয়নি আমরা সাপ খাই না কেন খাই না কুরআন ও হাদিসে বলা হয়েছে তোমরা সাপ খেও না কিন্তু উক্ত আয়াতের দ্বারা সেটি হারাম হয়ে গেছে কারণ সেটি হলো খারাপ ও ক্ষতিকর এতে সকল ব্যক্তি একমত কেউ দ্বিমত পেশ করেননি এরপরেও যদি কেউ বলেন ধূমপান শরীরে নিষিদ্ধ বস্তুর মধ্যে পড়ে না তাহলে তাকে ওই ডায়াবেটিস রোগের সাথে তুলনা করা যায় যিনি ডাক্তারের আদেশ অনুযায়ী তিনি ত্যাগ করলেন কিন্তু রসগোল্লা চমচম সন্দেশ সবই খেলেন এবং বললেন ওই ডাক্তার তো এগুলো নিষেধ করেননি আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 195 নম্বর আয়াতে তোমরা তোমাদের জীবন ধ্বংসের সম্মুখীন করে দিও না ধূমপান এমন একটা জিনিস যে তার পানকারীর জীবনকে ধ্বংসের সম্মুখীন নিয়ে যায় আল্লাহ তাআলা আরো বলেন সূরা বাকারা 3 নম্বর সূরা 219 নম্বর আয়াতে আপনাকে যারা জিজ্ঞেস করে ধূমপান সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন যে এর মধ্যে রয়েছে মহাপাপ এবং মদ চুয়ার মধ্যে রয়েছে উপকারিতা কিন্তু এর মহাপাপ হলো উপকারিতার থেকে বড় তাই জন্য এটি হলো হারাম তাহলে ধূমপানে কোনো প্রকারেরই লাভ নেই এবং মদ চুয়াতে লাভ আছে তা সত্ত্বেও আল্লাহ তাআলা এগুলিকে হারাম করে দিয়েছে তাহলে ধূমপান তো আরও জঘন্য কারণ এতে কোনো প্রকার লাভ নেই শুধু ক্ষতি আর ক্ষতি আল্লাহ তাআলা জাহান্নামীদের খাবারের বর্ণনা দিতে গিয়ে বলেন সূরা ওয়াসিয়া 88 নম্বর সূরা 7 নম্বর আয়াতে লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু বিনা তাদেরকে পুষ্ট হবে না ক্ষুধা নিয়মন করিবে না ধূমপানের মধ্যে রয়েছে ঠিক এমনই বৈশিষ্ট্য যে তার পানকারীকে ক্ষুধা যোগান দেয় না এবং পুষ্ট যোগান দেয় না আল্লাহ তাআলা আরো বলেন
এদের সকল ব্যক্তি একমত, কেউ দ্বিমত পোষণ করেননি।